কি হচ্ছে রে বিনয়, তোমার তো দাঁড়াচ্ছেই না, সোনার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, প্লিজ। আজ হবে না লাবণ্য, ছাড়ো না, এইসব ভালো লাগছে না। ছাড়ো না মানে? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? আরে আমারও তো একটা ইচ্ছে আছে, তুমি বোঝো না কিছু, আমার কি শরীরের কোনো খিদে নেই? আমি মানছি তুমি আসামে ট্রান্সফার হওয়ার পর থেকে আমরা অনেক বেটার লাইফ লিড করছি, তোমার ইনক্রিমেন্ট হয়েছে, লাইফস্টাইল পাল্টেছে, বাট সেক্সটাও তো একটা পার্ট অফ লাইফ বিনয়, কেন বুঝতে পারছো না? আমি এভাবে পারছি না, প্লিজ। তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না প্লিজ, আমার মনে হয় তোমার একবার ডক্টর দেখানোর খুব দরকার, প্লিজ ডোন্ট মাইন্ড। আমাদের বাড়ির এই বাস স্ট্যান্ডের কাছে একজন, প্লিজ বিনয়। ঠিক আছে। কি নাম? রমনা ধর। এই দেখো, রমন যদি না করে তো আমি ধরবোটা কেমন করে? গুড হিউমার। এই দেখুন, আমি করতে আর মারতে দুটোই ভালো পারি, এই জন্যই তো আমার নাম ডক্টর আনন্দ কর। আপনি তো এখন সেলিব্রিটি, রাস্তাঘাটে, ট্রেনে, ল্যাম্প পোস্টে, দেওয়ালে, সব জায়গায় তো আপনার পোস্টার। দেখেছেন, এত পোস্টার, তবু কিন্তু আঠা আমার একদম কমেনি, একদম কাঁঠালের আঠা, লাগলে পরে একদম ছাড়ে। যাকে বাদ দিন, বলছি আপনার মেশিনের কি কি প্রবলেম হচ্ছে? কি বলবো ডাক্তার বাবু, 10 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে, তবু বাচ্চাই হচ্ছে না। এই আপনার গাছে জল ঠিকঠাক পড়ে তো? দেখুন, জলে সমস্যা থাকলে কিন্তু গাছে ফল আসে না। জল পড়ে, পাতাও নড়ে, কিন্তু মাটি এত গরম হয়ে থাকে যে ওইটুকু জলে চিড়েই ভেজে। না না, ডক্টর আনন্দকর যখন আছে কোনো সমস্যা নেই, করে দেবো, করে দেবো। আর আনন্দকর এমন করা করে, এমন করা করে, আফলা গাছও ফল এসে যায়। ওর জন্যই তো আপনার কাছে এলাম, নয়তো আমাদের ফ্যামিলিতে তো একটা ডক্টর ছিলেনই। আসলে কি জানেন তো, ওনার নার্স কে উনি ঠিক মতো সামলাতে পারেন না, তো আমার চিকিৎসা কি করে করবেন? পরে একদিন নার্সের সঙ্গে মিটও করলাম, তারপর ডাক্তার আর নার্স কে এমন বাঁশ দিল, কোনটি সময় ডাক্তার নার্স কে নিয়ে পালিয়ে গেছে, আর আমি এখন এই আনন্দকর করে খাচ্ছি। উমা, আপনি তো আপনার সব সিক্রেটই আমায় বলে দিলেন। এই দেখো, আমি ওই সিক্রেট আর সিক্রিয়েশনের তফাত বুঝি না, আমি জানি জমি রেখে লাভ নেই, ফেলে দিন, ফেলে দিন, ফেললেই দেখবেন মজা। এই তো এই স্বপ্নাদেশে যে ওষুধটা পেলাম, তার নাম ইউজ অ্যান্ড থ্রো, করো আর ফেলো, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বসন্ত এসে গেছে? বসন্ত এসেছে কিনা বলতে পারবো না, তবে কাকের বাসায় এই কোকিলের ডিম একটা নিয়ে যান। একটা বাচ্চা কেন, চাইলে আপনাকে গান্ধারী জননী বানিয়ে দেব, শুধু চোখ বন্ধ করে থাকবেন, তারপরে ডক্টর আনন্দকর এমন করা করবে, এমন করা করবে, বাচ্চা ছড়ছড় করে বেরিয়ে যাবে। এই একটা ওষুধ লিখে দিলাম, রাত্রে শোয়ার আগে খাওয়ার পরে স্বামীকে মাখাবেন, ফল পাবেন। আসি। ছোট পাকা সরু, স্বপ্ন তো সাদা সাব, ধাতু ক্ষয়, সমস্ত গোপন রোগ নিরাময় করা হয়। বাবা,
লাবণ্য আমি হয়ে গেছি ধন্য, এইবার আমার পেন্সিল ফুলে হয়ে যাবে কলা গাছ। আরে বিনয় যে কবে এলে? বৌমার কাছে শুনলাম তুমি এখন অনেক বড় কোম্পানিতে চাকরি করছো, তা এদিকে কোথায়? কি বলি এখন, ওই যে ওই যে আমার বন্ধু রতন, ওর বাড়িতেই যাবো। রতন না, 30 বছর এ পাড়ায় বাস করছি, রতন নামে কেউ আছে কই জানি না তো। আসলে কি কি হয়েছে কি কাকু, রতন একটা ভালো নাম আছে, ছোটবেলা থেকে ওই নামই ডাকি তো, এখন নামটা ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা, তা কোন বাড়িটা বলো তো? বাড়ি ওই যে সাদা বাড়িটা, ওই সাদা বাড়িটা? আরে ওটা তো বসেদের বাড়ি, বুড়ো বুড়ি থাকে। ডাক্তারবাবু ব্যাপারটা বুঝুন। শোনো ভাই, কে কি ভাবলো তাতে আবার ছেঁড়া যাবে? না আপনার তো কিছু ছেঁড়া যাবে না, ছেঁড়া যাবে আমার। আমাকে কিছু বলছেন? না না আপনি বলুন, আপনি বলুন। শুনুন, আপনার প্রবলেম যদি সলভ না হয় আপনার বউ কি ভাববে ভাবুন। বউ কি ভাববে সেটা ভাবুন। কিচ্ছু ভাববে না, আনন্দকরের কাছে যখন এসে পড়েছেন এমন করা করবে, এমন করা করবে। আরে বলছি আপনার মেশিনের সমস্যাটা, মেশিনে কোন ওখানেই তো যত সমস্যা। আমি যা বুঝলাম আপনার মেশিনে কোনো প্রবলেম? ও মেশিনে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাবা বাবা বাবা, ডিজেল তো একটু কমে গেছে। না না, মাঝে বয়সে এরকম হয়, কিন্তু সমস্যার কিছু নেই। একটা ওষুধ আপনাকে আমি লিখে দিচ্ছি বুঝলেন, যখন আপনার ওইটা করার ইচ্ছা হবে তা ঠিক 10 মিনিট আগে ভালো করে মেখে নেবেন বুঝলেন, দেখবেন আধ ঘন্টার জন্য সাধু সোজা সোজা।